أن جابر بن عبد الله <سؤال> رضي الله <سؤال> عنهما أن رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم خرج عام الفتح إلى مكة في رمضان. جابر بن عبد الله رضي الله تعالى عنهما رسول الله صلى الله عليه وسلم موكا بجاير شاموي موكار ديكراونهول رمضان ماشي. فصام حتى بلغ كراع الغميم. الرسول صيام ابو ستاي تشيلين. كنتو جاكون كراع الغميم جاي فصام الناس. اللوكرا صيام ابو ستاي ثم دعا بقدح من ماءٍ তারপরে আল্লাহ রসুল একটা পানির পেয়ালা পানির একটা পাত্র চেয়ে পাঠালেন্লাহি আর সে পেয়াল পানির তুলে সেই পানি পান করে দিলেন এরপরে কিছুক্ষণ পরে আল্লাহ রসুলকে বলা হলো কিছু লোক এখনো শ্যাম অবস্থায় রা আছে ফকাল তহল আল্লাহ রসুল বললেন ওরাই হচ্ছে নাফরমান ওরাই হচ্ছে নাফরমান ওরাই হচ্ছে যে আহ শরীয়ত বিরোধী রবাহ মুসলিম অনুরূপভাবে অন্য একটা হাদিস রয়েছে যেটা বুখারীতে রয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সফরে ছিলেন একটা ভিড় দেখলেন ভিড়ের মাঝে একটা লোক যাকে লোকেরা ছায়া করে রয়ে আছে তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন মা হাজায় এটা কি ফকাল আল্লাহ রসুল বললেন লোকটি সিয়াম পালন করছে আর সেই জন্য লোকেরা ছায়া করে আছে ফকাল সোহাল আল্লাহ রাসূল বললেন রোজা রাখা এটা কোন ছুটিকে গ্রহণ করো যে ছুটি মহান আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন অর্থাৎ সফরে ছুটি রোজা না রাখা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ছুটি সেই ছুটিকে তোমরা গ্রহণ করো এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে যে যে সফরে রোজা রাখা থেকে না রাখাটাই উত্তম সফরে রোজা রাখা থেকে না রাখাটাই উত্তম তবে কেউ রাখতে চাইলে রাখতে পারবে অন্যান্য হাদিস দ্বারা তারপরে প্রশ্ন হচ্ছে আর যদি নিষিদ্ধ না থাকে থেকে সওয়াল মাসে ছয় রোজা করে আগে করে পরে ফরজ কাজাটা করতে পারবে জি না আগে ফরজ রোজা রাখুন তারপরে সওয়াল রোজা রাখুন এটাই হচ্ছে শূন্য তরিকা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজানের পূর্ণ শ্যাম পালন করলো আর যার এখন কাজা রোজা আছে সে তো রমজানের পূর্ণ পালন করলো না বিদায় আগে কাজা রোজা গুলো রেখে নিতে হবে তারপরে সওয়ালের রোজা রাখতে পারবে অন্যান্য রফল রোজা রমজানের কাজা রোজা থাকলেও রাখা যায় কিন্তু সওয়ালের ব্যাপারটা একটু ব্যতিক্রম সওয়ালের রোজা রাখতে চাইলে আগে রমজানের কাজা রেখে নিতে হবে তবে রাখতে পারবে থাকলো উল্লান্ন যেমন মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা কিংবা মনে করেন সোমবারের বৃহস্পতিবারের রোজা কিংবা মহারমের রোজা কিংবা মনে করেন জিল জিলকজমাস এই জিল হজমাসের এক তারিখ থেকে নয় তারিখ আরাফাসহ রোজা এই রোজা গুলো কাজা রোজা থাকলেও রাখা যায় কিন্তু সওয়ালে রোজা রাখতে চাইলে আগে কাজা রোজা রেখে নিতে হবে এটাই হচ্ছে অধিকাংশ আলামাই কেরামদের মত